উস্তাদ, তাহলে তো একটা গান শুনলাম। হ্যাঁ হ্যাঁ, এখন ঘটনা হলো একটা গান শুনে আমারও তো মন ভরে না, একটা গান শুনে আমার নিজেরই তো মন ভরে না, দর্শকে কি জবাব দিবে? এই তো দর্শকের কথাই আমি কবর চাচ্ছি উস্তাদ, দর্শকদের তো মন ভরেই না, তাদের তো মনে হয় সব সময় জান্নাতের গান শুনাইলে তাদের ভালো ভালো লাগে। হ্যাঁ, এখন কথা হলো কি, আমরা আর একটা গান শুনবো জান্নাতের কাছ থেকে। জান্নাতি, এখন কথা হলো আর একটা গান কিন্তু দর্শকদের শুনাইন লাগবে। ঠিক আছে, আসলে দেখতেই তো পাচ্ছেন আমি অসুস্থ, তারপরেও চেষ্টা করছি, দর্শক আমাকে ভালোবাসে সেই জন্যে। তো কি বলবো, আসলে তারা যদি সাপোর্ট করে বা তারা যদি চায়, আমি কঠিন অবস্থা থেকেও আমি চেষ্টা করব তাদের একটা কিছু শোনানোর জন্য। আচ্ছা আচ্ছা, বলার জন্যই ধন্যবাদ আপু। আসলে আমিও যা দেখতে পারতেছি, আসলে মানে কি বলবো, বসা লাগবে নাকি, মানে বসে গান করবা নাকি? বসে একটু সমস্যা হবে, তাইলে আসে সমস্যা নেই, তুমি যেভাবে ভালো হয় আর কি, মানে আস্তে ধীরে একটু দর্শকদের, মানে এক কথায় আমাদের দর্শকদেরও তো মনে করো যে মানে গান যতই শুনাই মনে করো তাদেরও মন ভরাতে পারি না, কারণ তোমার যে একটা মিষ্টি কণ্ঠ, মানে এত অসাধারণ গান গাও, মানে কি বলবো জান্নাতি, মানে এখন দর্শকদের শোনাতেই হবে। তাদের কথা হলো আমাদের আরো গান শুনান সাগর ভাই উস্তাদ, আপনারা আরো গান আমাদের শোনাবেন, তো তাদের রিকোয়েস্টটাই এইরকম, তা আমরাও চেষ্টা করে যাই। আসলে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন জান্নাতি মানে এখনো মনে হয় এখনো কি ঠিকঠাক পুরোপুরি সুস্থ নাকি? সুস্থ না এখন পুরোপুরি নাকি? মানে মোটামুটি আর কি যথেষ্ট যাই, আল্লাহ আল্লাহ যতটুকু করছে, আমরা এর আগে এসে যেরকম দেখছিলাম উস্তাদ, তার থেকে একটু অনেকটাই কিন্তু ভালো হয়েছে উস্তাদ। হ্যাঁ, এর আগে এসে যা দেখছিলাম, যাই হোক, আপনাদেরকে কিন্তু এভাবেই কিন্তু গান শোনাতে চাচ্ছে, তো শুধুমাত্র আপনাদের মানে এটা কিন্তু আপনাদের ভালোবাসা বলেন, আপনাদের এই যে রিকোয়েস্টের কারণে বলেন, সে কিন্তু সেই জায়গা থেকেই আপনাদেরকে গান শোনাচ্ছে। তো আমি আশা করছি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জান্নাতির পাশে থাকবেন, এবং জান্নাতির গান যেভাবে আপনারা সাপোর্ট করতেছিলেন এর আগে, মাঝে তো অসুস্থতার কারণে আমরাই গান শোনাতে পারি নাই, তো সেভাবেই যাতে আপনারা গানগুলো পছন্দ করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জান্নাতির সাথে থাকেন। তো আজকে আমরা আরও একটি গান শুনবো, দর্শক বন্ধুরা আপনারাও শুনতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। জান্নাতি, তাহলে সুন্দর করে শোনাও, হ্যাঁ, অসুবিধা হলে বললেও সমস্যা নাই, এমন কিছু না, না এই বেলা থেকে ওই বেলা গান শুনবো উস্তাদ। হ্যাঁ অবশ্যই, আসি তো আজকে জান্নাতি, তাহলে নাও, আর বেশি কথা নয়, দর্শকদের একটা গান শোনায় দাও। তোর কি মনের সাথে ছিল রে, তোর কি মনের সাথে ছিল রে, কান্দাইবি আমারে, কষ্ট দিয়া নষ্ট বন্ধু করলিয়া আমারে, কষ্ট দিয়া নষ্ট রে বন্ধু করলিয়া, তোর কি মনের স্বাদ ছিল রে, তোর কি মনের স্বাদ ছিল রে, কান্দাইবি আমারে, কষ্ট দিয়া নষ্ট বন্ধু করলি আমারে, কষ্ট দিয়া নষ্ট বন্ধু করলি আমারে, লাগিয়ে